हाई फ्रेंड्स आज आबारो आमी हाजिर होइछि आपनादेर सामने। तो आज आमी जे विषयटा निये हाजिर होइछि अथवा जे टपिकटा निये आलोचना करब सेटा हच्छे आमरा अनेके उइन्डोज 8 7 10 20 কিন্তু এখানে অনেকগুলো টুলস আছে, ডিফল্টভাবে অনেকগুলো টুলস আছে যেগুলো আমরা ইউজ করি না বা করতে পারি না, কীভাবে করতে হয় ব্যবহার সেটা আমরা জানি না। আজ সেই টুলসগুলোর ভিতর থেকে আমি একটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাগনিফায়ার। এখন এই ম্যাগনিফায়ার কি, এটা আপনি কোথায় পাবেন, কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো এবং কী কী কাজে ইউজ করবেন সেটাও আমি দেখাবো। তো আসুন এই টুলসটাকে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম স্টার্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আপনি যদি আপনার এরকম অপশন মানে ইয়া না থাকে ক্যাটাগরি করে নেবেন, অর্থাৎ এই যে এখানে ক্যাটাগরি করে নেবেন। যদি আপনার স্মল থাকে তাহলে ক্যাটাগরি, যে লার্জ আইকন থাকে তারপর আপনি ক্যাটাগরি করে নেবেন, তাহলে সহজ হবে। এই ক্যাটাগরি অবস্থায় আপনি এখানে ক্লিক করুন, ইজ অফ অ্যাক্সেস, এখানে ক্লিক করুন। তারপর আবার এখানে আসুন, ইজ অফ অ্যাক্সেস সেন্টার, এখানে আবার ক্লিক করুন। অলওয়েজ ইন দিস সেকশন, এই যে এখানে আপনি লিখুন স্টার্ট ম্যাগনিফায়ার, এখানে আপনি ক্লিক করুন। ম্যাগনিফায়ার এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। এই যে একটা আপনার ইয়া উইন্ডোজ ওপেন হলো, ছোট স্ক্রিন, এটা হচ্ছে মূলত আপনার টুলস। এখন আর একটা অপশন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা আপনি এইভাবে যদি আপনি খুঁজে না পান, যদি আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে আপনি খুব সহজে আপনি এখানে লিখুন MAGNIFAR। अर्थात MAGNIFAR लिखिए इंटर दें अथवा अपनी एजेखने से या सुलेट से मैग्निफायर एखे अपनी क्लिक कर क्लिक करार एजेखने अपना वो स्क्रीनटा चले आसें। যদি আপনার এখানে লিখতেও কষ্ট হয়, টাইপ করতে যদি আপনার কষ্ট হয় যে এতগুলো লেখা কখনো আমি লিখব, তাহলে আপনি আর একটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে শর্টকাট। আপনি কিবোর্ডে আপনার কিবোর্ড থেকে আপনি টাইপ করুন উইন্ডোজ কি চেপে ধরে রাখবেন, তারপর প্লাসে একবার চাপ দেবেন, দিয়ে ছেড়ে দেবেন। আমি দিয়ে দিয়েছি, একটু অপেক্ষা করবেন। এই যে আপনার ওই টুলসটা চলে আসবে। আমি আপনাদেরকে তিনটা ওয়ে দেখালাম, আপনি এই টুলসটা কীভাবে পাবেন। এখন এই টুলসটার ভিতরে আপনার কিছু ইয়া আছে, অপশন আছে। এখন এইটা আপনি কীভাবে সেট আপ করবেন, প্রথম অবস্থায় আপনার হয়তো এরকম নাও থাকতে পারে। আমি দেখাচ্ছি, এই সিটিংয়ে যাবেন, সিটিংয়ে যাওয়ার পর আপনি এখানে আমার ইয়া 25-25% করে দেওয়া আছে, আপনার এখানে হয়তো থাকতে পারে 50% অথবা 100% থাকতে পারে, 100% থাকতে পারে। আপনি এখানে 25 করে 25 করে দেবেন, 25 করে দেবেন। আর এখানে আপনাদের হয়তো এগুলোতে থাকতে পারে, টিকচিহ্ন থাকতে পারে। আমার এখানে আমি এটা করে দিয়েছি, এটা আমি নিজে সেটিং করেছি। আর আপনারা চাইলে আপনার যেটা ভালো লাগে আপনাদের আপনি সেটা করে নিতে পারেন। মনে করেন আপনি এই যে এটা আপনি করবেন, এখানে ফলো দ্য মাউস পয়েন্টার, অর্থাৎ মাউস আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে এটা কাজ করবে। আমি এটা উঠিয়ে দিলাম, তারপরে ক্লিক করুন। এখন এই যে মাউসটা আমি যখন এই আমার স্ক্রিনের ইয়াতে নিয়ে যাব, অর্থাৎ বাইরে নিয়ে যাব, অর্থাৎ আমি উপরে নিয়ে যাচ্ছি, দেখুন আবার আমি সাইডে নিয়ে যাচ্ছি, এই সাইডে চলে যাচ্ছে। আবার চাইলে আপনি এটাকে আরও জুম করে নিতে পারেন, এটা জুম করুন, অর্থাৎ এই যে আমি কোনায় নিচে আসলাম এখানে, আবার আমি মাথায় নিয়ে গেলাম, আবার আমি এদিকে নিচে নিয়ে আসলাম, এই যে এখানে, আবার এখানে স্টার্টে আমি নিয়ে আসলাম। অর্থাৎ আপনি মাউসটাকে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে আপনার কাজ করবে। তো আমি জুম আউট করতেছি। তারপর এখানে আর একটা যে অপশন আছে ফলো কিবোর্ড, আপনি এখান থেকে কিবোর্ড দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। এটা টিকসিন উঠে দিন, মার্কসিনটা উঠে দিন, তারপর কিবোর্ডে আপনি কি ব্যবহার করে আপনি এখানে কাজ করবেন। তো আমার এটা দরকার নেই, এটারও দরকার নেই, এটা সবসময় আমার জন্য এটা বেস্ট। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, আর আমার জন্য এটাই বেস্ট, আমি এটাতে রেখে দিলাম। তারপর আর কিছু সিটিং আছে, সেটা আছে আবার এখানে ক্লিক করুন, ক্লিক করার পর ভিউতে আসুন। এখন আপনি কীভাবে দেখতেছে আসেন, আপনি ডিসপ্লেটাতে আপনি দেখবেন, এই ডিসপ্লেটাকে উইন্ডোজটাকে আপনি দেখতেছেন, এটা আপনি কীভাবে দেখতে চান সেটা এখানে আপনি ভিউয়ের মধ্যে পাবেন। এখন এটা মনে করেন আমি একটু জুম করি আরও, যে মনে করেন এই অবস্থায় আপনার আছে আর 225% আপনার জুম করা আছে। এই অবস্থায় আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, আমি মাউসটা এখন দেখুন আমি মাউসটা কিন্তু নিচে নিয়ে যাচ্ছি, আসতেছে না, উপরে নিয়ে যাচ্ছি, আসতেছে না, ডাইনে নিয়ে যাচ্ছে, বামে নিয়ে যাচ্ছে, আসতেছে না। এবং সেক্ষেত্রে আপনি এই যে চতুর্পাশে আপনার কতটুকু জায়গা আছে, আপনার চতুর্পাশে কী কী আছে সেটা আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনার মানে সীমিত মানে শর্টকাটভাবে, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে প্রিভিউ ফুল স্ক্রিন, এখানে ক্লিক করুন, এটা অটোমেটিক্যালি চলে আসবে চতুর্পাশে দেখবেন, আবার অটোমেটিক্যালি এটা আগের অবস্থায় চলে আসবে। তারপরে ভিউয়ের একটা অপশন করো, তারপর হচ্ছে লকেট, কিন্তু লক অপশনটা কি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে একটা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি মাউসটা যেখানে নিয়ে যাবেন এই জায়গায়, এই জায়গাতে এইটুকু জায়গাতে আপনি সেইটা সেই মানে অংশটুকু শো করবে। তারপরে লেন্স, এই লেন্সের ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। এবার লেন্সের ব্যবহারটা আপনি দেখুন, লেন্স আপনি কীভাবে ব্যবহার করবেন। এবং লেন্সটা হচ্ছে আপনি আপনার মাউসটা আপনি যেখানে নিয়ে যাবেন, মনে করেন একটা ফোল্ডার আপনি লেখা দেখতে পাচ্ছেন না, অনেক সময় জুম করে দেখা লাগে, সেটাই হচ্ছে মূলত আপনি এই টুলসটা দিয়ে আপনি করতে পারবেন। অর্থাৎ এটা আমি জুম করি, এখানে 100 আছে, আমি 120 করে দিলাম, এখানে যে দেখুন এখন নিউ ফোল্ডারটা কত জুম হয়ে গেছে। আবার এখানে দেখুন নিউ ডকুমেন্টস, আবার এখানে দেখছি স্কাই টেক্স, অর্থাৎ কোনো লেখাকে আপনি যদি বড় করে দেখতে চান সেক্ষেত্রে আপনার এই টুলসটা আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ভিউ অপশন থেকে ভিউ লেন্স অপশন, এখন ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন তো এটাই সবসময় ইউজ করবেন আপনারা, এটাই মূলত ভালো। আর এটাই মানে আমি দেখাবো এটা কিভাবে ফুল স্ক্রিন থাকা অবস্থায় আপনি কিভাবে কাজ করবেন, এবং এটার ব্যবহারটাই এই বিষয়টা আমি আপনাদের সামনে মানে তুলে ধরবো। তো এই হচ্ছে আপনার ম্যাগনিফায়ার টুলসের কাজ। এখন এর পরবর্তী যে টিউটোরিয়াল আমি তৈরি করব সেটাতে আমি দেখাবো যে আপনারা কীভাবে এই ম্যাগনিফায়ার টুলস আপনার 2CAPTCHA সফটওয়্যার অথবা KOLOTIBABLO, এই যে KOLOTIBABLO সফটওয়্যার অথবা অন্যান্য যারা মানে KAPTCHAতে যারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা কীভাবে ব্যবহার করবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটা টুলস একটা সফটওয়্যার ওপেন করে দেখাই, পরবর্তীতে আমি এটা আপনাদের মানে বিস্তারিত প্র্যাকটিক্যালে দেখাই দেবো, আজকে কিছুটা মানে কয়েক সেকেন্ডের জন্য আমি দেখাচ্ছি। যে সাপোজ এটা হচ্ছে আপনার 2CAPTCHA সফটওয়্যার, এখন এটা তো আপনি জুম করতে পারবেন না, আপনার এখানে যেগুলো মানে ক্যাপচা আসবে রিক্যাপচা আসবে সেগুলো কিন্তু আপনি জুম করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করে আপনি জুম করে দেখতে পারেন। ডিফল্টভাবে কিন্তু এরকম থাকবে আপনার ডিসপ্লে, অর্থাৎ অর্ধেক থাকবে। এখন এই যে অনেকগুলো দেখা যায় না, অনেকগুলা আপনার ইমেজ দেখতে পারেন না, সেক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। এটা জুম করুন, যতটুকু ইচ্ছে ততটুকু জুম করে নিন, হ্যাঁ এইটুকু হলে যথেষ্ট। তবে এটাকে আপনি সাইজ করে নেন, সাইজ করে নিয়ে এখানে দেখুন এই যে আপনি একটু বড় করে দেখতে পাচ্ছেন, এটাই মূলত আপনার ব্যবহার, আরও অন্যান্য ক্ষেত্রের ব্যবহার আছে। তো আমি পরবর্তী যে টিউটোরিয়ালটা তৈরি করব সেটা 2CAPTCHA সফটওয়্যার এবং বিশেষ করে KOLOTIBABLO যে সফটওয়্যার আছে এটাতে আপনি কীভাবে ইউজ করবেন এবং কিভাবে আপনি আপনার আর্নিং যে আছে সেটা আপনি আরও বাড়াবেন, সেটাই আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। আজ আপনি ক্যাপচাটা এন্ট্রি করার পর আমি শেষ করব। तो कि हमारे कैप्चा एंट्री करा हो गए से मैं एटा स्टप कर दिलाम। स्टप कर दिए सफ्टवेयरटा आमी क्लोज करलाम। एरपर आमी एटाके क्लोज कर दिए दिलाम। ताहले आपनार टुल्सटा पाওয়ার জন্য আপনাকে যেটা করতে হচ্ছে, আপনার এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে ইজ অফ অ্যাক্সেস, আবার ইজ অফ অ্যাক্সেস সেন্টার, অলওয়েজ ইন দিস সেকশন স্টার্ট ম্যাগনিফায়ার, স্টার্ট ম্যাগনিফায়ার এখান থেকে এটা হচ্ছে অপশন 1। তারপর হচ্ছে অপশন 2, আপনি এখানে সার্চ করতে পারেন MAGNIFER, এই যে এখানে চলে আসবে, অথবা আপনি শুধুমাত্র MAN লিখলেই চলে আসবে, MAG লিখলেই চলে আসবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে আসতে পারেন। আর একটা অপশন আছে আপনার শর্টকাট অপশন, সেটা হচ্ছে আপনার কিবোর্ডের উইন্ডোজ কি অ্যান্ড প্লাস কি, উইন্ডোজ কি সিপি ধরে প্লাস কি একবার সিপি ছেড়ে দেবেন। আমি সিপি ছেড়ে দিলাম, একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর চলে আসবে। এটা হচ্ছে আমার উইন্ডোজ 7-এর, আপনি উইন্ডোজ 7 আপনি এইভাবে পাবেন। আর আপনাদের উইন্ডোজ 8 যারা চালান, যারা 10 চালান, তারা এটা প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। যদি আসে তো আসলো, না আসলে আপনি নেটে ঘেটে দেখতে পারেন যে কীভাবে আপনি এই নামটা দিয়ে সার্চ দেবেন ম্যাগনিফায়ার, কীভাবে আপনি টুলসটা পাবেন। তাহলে আপনার অপশনগুলো চলে আসবে আপনি কীভাবে পাবেন। তো আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।